মানুষ বরাবর কল্পনাপ্রবণ। কল্পনার জাল বুনতে বুনতে কখনো মানুষ ফুরফুরে হয়ে উড়ে যায় আকাশে, আবার কখনো বা হারিয়ে যায় অতল গভীরে। এই কল্পনা যখন অন্ধকারে জাল বোনে তখন তাকে আমরা বলি ডার্ক ফ্যান্টাসি। আরও ভালোভাবে যদি বলি, ফ্যান্টাসি যে ঘটনা অন্ধকার দিককে নিয়ে লেখা হয় তাকেই বলা হয় ডার্ক ফ্যান্টাসি। জ্ঞানে অজ্ঞানে বহু সময় আমাদের এই ডার্ক দিকগুলো ফুটে ওঠে। বাস্তব এবং কল্পনার এই অন্ধকার দিকগুলোকে কাজে লাগিয়েই লেখিকা সায়ন্তনী বসু চৌধুরী লিখেছেন সর্বনেশে সাত বলে এক গল্প সংকলন, যেটা অবশ্যই ডার্ক ফ্যান্টাসি ঘরানার। তো আজ আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সর্বনেশে সাত, লেখিকা সায়ন্তনী বসু চৌধুরী। এখানে হয়তো আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। প্রথম গল্প সম্মোহনের পরে মানুষ মনের অপরাধ প্রবণ দিকটাকে তুলে ধরেছে, তবে এই গল্পে অলৌকিকের একটা ঝলক দেখা যায়, তবে এটা ভূতের গল্প কখনোই নয়। দ্বিতীয় গল্প দানু শুনে আপনার কৌশিক মজুমদারের অভিশাপ গল্পের দানুর কথা মনে হতে পারে, কিন্তু এখানে তার কোনো ছাপ নেই। এটা মূলত একজন গল্প বলছে অতীতের এবং বাকিরা শুনছে সেই ঘরানার গল্প। কুসংস্কার নাকি এমন কিছু যেটা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি সেটা ঠিক করবে একমাত্র পাঠক। তৃতীয় গল্প অবিশ্বাস্য, বরং কিছুটা চেনা প্লটে লেখা। ফরেস্ট অঞ্চল, বন্যপ্রাণী এবং পোষ্যপ্রাণীর উপস্থিতিতে এই গল্পটা একটু অন্য মাত্রা পেয়েছে। ঠিক একটু ক্লাসিক অ্যাডভেঞ্চারের ছোঁয়া পাওয়া যায় এই গল্পটায়। গল্পটার প্লট একটু চেনা হলেও গল্পটার অর্ধেক না যাওয়া অবধি আপনি এর ক্লাইম্যাক্সটা কখনোই আন্দাজ করতে পারবেন না। চতুর্থ গল্প বরাগ হয় এই সংকলনের একমাত্র বাস্তবসম্মত গল্প, অর্থাৎ যেটাতে কল্পনা প্রায় জায়গা পায়নি বললেই চলে। তবু এই গল্পের বিভৎসতা আমার সব থেকে বেশি বলে মনে হয়েছে। এমন কিছু ডার্ক দিক নিয়ে এখানে কথা বলা হয়েছে যেটা পড়তে গিয়ে আমি অস্বস্তিতে পড়েছিলাম, তবে সেটাকে বিরক্তি ভাবার ভুল কখনোই করবেন না। সাম্প্রতিক অতীতের এমন এক ঘটনার বিবরণ এখানে দেওয়া আছে যেটা হয়তো আপনি জানেন, তবু এই বিবরণ আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে, আর লেখিকার লেখনই এখানেই সার্থক। পঞ্চম গল্প রিপু জাতক আপনাকে অনেকটা আবেগ ঘন করে তুলবে, তবে এই গল্পটার শেষ আপনাকে ভীষণভাবে চমকাবেও। রিপু জাতক এই নামটার সার্থকতা আপনি গল্পটা শেষ করলেই বুঝতে পারবেন। এখানে একটা হলিউড সিনেমার রেফারেন্স টানা হয়েছে যার কনসেপ্টটা বেশ আলাদা, তবে এটা আমি জানি না এটা লেখিকার কল্পনা না এরকম সিনেমা সত্যিই আছে। ষষ্ঠ গল্প হলো উইমেন অ্যান্ড ডার্কনেস। এই গল্পটার নাম দেখেই বোঝা যায় এই গল্পের মূল চরিত্র একজন নারী। এই গল্পটা একদম পারফেক্ট ফ্যান্টাসি, অর্থাৎ যেখানে কল্পনায় সব থেকে বেশি উঠে এসেছে, তবে অবশ্যই ডার্ক। এই গল্পের মূল চরিত্র তিতাস নামের একটি মেয়ে, যার গায়ের রং কালো দেখানো হয়েছে। তবে এই মেয়েটা গায়ের রঙে, চরিত্রে না মননে কোন দিকটা বেশি কালো, অর্থাৎ তার এর কোন দিকটা বেশি অন্ধকার, সেটা পড়তে গিয়ে পাঠকই ঠিক করে নেবেন। গল্পের প্লট তিতাসের বিবাহিত জীবন এবং তার শৈশবে ভাগ করা আছে। এটা পড়তে গিয়ে সব থেকে এরকম হয় নাকি এই চিন্তা আপনার মাথায় আসতে পারে, তবে ফ্যান্টাসি পড়তে বসলে এসব চিন্তা মাথায় আনাও পাপ, গল্পের সাথে একাত্ম হতে হয়। এই সংকলনের শেষ এবং সপ্তম গল্প হলো শয়তান, যেটা একটা পিওর ডার্ক ফ্যান্টাসি। এই গল্পে দেখানো হয় রিদি নামক একটি মেয়ে চাকরি নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এ যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে অন্ধকারের কোন দিক তার জন্য অপেক্ষা করছে এটা জানতে হলে আপনাকেই গল্পটা পড়তে হবে। এই সংকলনের প্রথম পাঁচটা গল্প মাঝারি সাইজের হলেও শেষ দুটো গল্প বেশ বড়। এই বইটার ভালো এবং খারাপ দিক বলার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো এই বইটা কমপ্লিটলি প্রাপ্তবয়স্কদের জন্য, স্ট্রিক্টলি 18+। যদি আমি ভালো দিক বলি তাহলে প্রথমেই বলবো এই বইটার ভূমিকায় প্রথমে আমার মন জিতে নিয়েছিল, অর্থাৎ এই বইটার ভূমিকায় লেখা ভাষা এবং বর্ণনা সাহিত্য মানের দিক থেকে খুবই ভালো। দুই নম্বর পয়েন্ট যদি বলি তাহলে লিখেছেন একজন লেখিকা সায়ন্তনী বসু চৌধুরী, কিন্তু জোর করে এখানে কোথাও ওমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া হয়নি, নিরপেক্ষভাবে লেখা এই অল্প সংকলনটা এই জন্য আমার আরো বেশি ভালো লেগেছে। তিন নম্বর যদি আমি বলি এই প্রত্যেকটা যে গল্প আছে সাতটা, এদের প্লট শুধু একটা থেকে অন্যটা আলাদাই না, বরঞ্চ এগুলো বেশ ইউনিক প্লট। গল্প সংকলনে গল্পের মৌলিকত্ব যত বেশি থাকে গল্প পড়তে যে তত ভালো লাগে এটা হয়তো বলার অপেক্ষা রাখে না। চার নম্বর পয়েন্ট যদি আমি বলি তাহলে সহজ সরল ভাষায় লেখার জন্য পড়তে কোনো রকম অসুবিধা হয় না, তবে লেখনই বেশ ভালো। পাঁচ যদি বলি এখানে মানুষের মনের অন্ধকার দিকের সাথে সাথে সমাজের অন্ধকার দিকগুলো খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। ছ নম্বর পয়েন্ট যদি আমি বলি তাহলে যেটা বললাম, বরাবর গল্পটায় বাস্তবটাই বেশিভাবে ফুটে উঠেছে, তবে এই গল্পই আপনাকে বোঝাতে সাহায্য করবে কল্পনার থেকেও বাস্তব অনেক সময় অনেক বেশি অন্ধকার হতে পারে। সাত যদি বলি তাহলে এই গল্পগুলো পড়ার সময় আগের থেকে প্রেডিক্ট করা যায় না পরে কি হবে, বা ক্লাইম্যাক্সও প্রেডিক্ট করা যায় না, তাই গল্পগুলো পড়ার ইন্টারেস্ট অনেক বেশি বজায় থাকে। তবে এখানে একটা এক্সেপশন আছে, অবিশ্বাস্য গল্পটা হাফ পড়লেই ক্লাইম্যাক্সটা বেশ বোঝা যায়। ভালো পয়েন্টগুলো বলার পর এবার আমি বলবো বইটার কিছু খারাপ দিক। প্রথমে যদি আমি বলি ভূমিকার ভাষা যতটা সুন্দর সেই সুন্দর ভাষা পরবর্তীকালে গল্পগুলোর মধ্যে আর পাওয়া যায় না। খুব কম হলেও প্রিন্টিং মিস্টেক আছে, তবে এটা তিন চারটের বেশি না। আর সব শেষে যদি আপনার ডার্ক ফ্যান্টাসি পছন্দ না হয় বা সব কিছুর মধ্যে আপনি যুক্তি খোঁজেন, বা এই কল্পনার দিক মানে আপনার কাছে অবিশ্বাস্য বলে মনে হয় এবং সময় নষ্ট মনে হয় এগুলো পড়া, তাহলে আমি বলবো স্টে অ্যাওয়ে ফ্রম দিস বুক,
এই বইটা কখনোই আপনার জন্য নয়। কিন্তু যারা গল্প পড়তে ভালোবাসেন, বিশেষ করে ফ্যান্টাসি এবং সেটা যখন অন্ধকার দিক নিয়ে হয় অর্থাৎ ডার্ক ফ্যান্টাসি পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই পড়ে দেখতে পারেন সায়ন্তনী বসু চৌধুরীর লেখা সর্বনেশে সাত নামক একটি ডার্ক ফ্যান্টাসির গল্প সংকলন। বইটা কোথা থেকে পাবেন এবং কত দাম যদি আমি দাম বলি তাহলে 79 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, 79 টাকা বইটার দাম। তবে বইটা কেবলমাত্র ইবুক ফরম্যাটে পাওয়া যায় অর্থাৎ সুইফট বুকস থেকে আপনি ইবুকে কিনতে পারেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন আমিও ইবুকই পড়েছি। বইটার যদি আমি বলি পেপার ব্যাগ বা হার্ড কভার যেটাকে বলা হয় সেটা অ্যাভেলেবেল না, এই বইটা কেবলমাত্র আইরাইটস থেকেই বের করা হয়, যেটার ইবুক ভার্সানই পাওয়া যাবে। তাই আপনি যদি বইটা পড়তে চান তাহলে টাইম নষ্ট না করে সুইফট বুকসে গিয়ে ইবুক ভার্সানটা কিনে নিতে পারেন। করোনাকালীন পরিস্থিতিতে যেখানে বাইরে বেরোনো যাচ্ছে না বা বাইরের বই সার্ভিসগুলো এখন বন্ধ রয়েছে, সেরকম অবস্থায় ইবুক পড়া বেশ ভালো অপশান বলেই আমার মনে হয়, অন্তত সেই জন্যই আমি পড়েছি। তো আপনিও চাইলে পড়ে দেখতে পারেন সায়ন্তনী বসু চৌধুরীর লেখা সর্বনেশে সাত, যেটা একটা ডার্ক ফ্যান্টাসি ঘরানার গল্প এবং অবশ্যই গল্পগুলো বেস্ট থ্রিলিং। গল্পগুলো আমি পড়তে বলছি কিনা, ডার্ক ফ্যান্টাসি ভালোবাসলে এই গল্প সংকলনটা আপনার অবশ্যই পড়ে দেখা উচিত। যারা ভালোবাসেন না তাদের আবারও বললাম দূরে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।